নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরার, আপনাদের সঙ্গে রয়েছে আমি ভোপাল। শুরু করছি সাফ কথা। সাফ কথা অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, মাধববাড়ি, 8ই জানুয়ারি যে বন্ধ ডাকা হয়েছিল নেসর আহ্বানে, সেই বন্ধকে কেন্দ্র করে মাধববাড়িতে, জিরানিয়ার মাধববাড়িতে যে ঘটনা ঘটল আপনারা সবাই জানেন, সেই ঘটনা এবং তার পরবর্তী সময়ের রাজনীতি নিয়ে রীতিমতো তোলকালাম বলতে পারি, এবং প্রতিদিন নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, কোন দিকে যাচ্ছে এই রাজনীতি, এ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে ডান দিকে রয়েছেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক সুনীল কলুই। আমাদের সঙ্গে রয়েছেন বিদ্যুৎ দেববর্মা, তিনি বিজেপির জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সুনীলবাবু, আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি ঘটনাটাকে কিভাবে দেখছেন এবং ঘটনার পরবর্তী সময়ের রাজনীতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো গোপালবাবু, ইনসিডেন্ট মাধব বাড়িতে যেটা হচ্ছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা ভেরি আনফর্চুনেট, অ্যান্ড ইট ইজ ইভেন স্যাডেনিং, আরো দুঃখের বিষয়, বিকজ সবাই পলিটিক্যাল পার্টি এটাকে পলিটিক্স হিসাবে নেওয়া হচ্ছে, কিন্তু দ্য কোর অফ দ্য ইস্যুটা হচ্ছে দ্য ভিকটিমস, যে যারা সাফার করছে তাদেরকে কিছু হেল্প পাইছে কিনা, ওয়েদার দে আর গেটিং এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল হেল্প, আদার দেন ওয়ান হুইচ অনারেবল হেলথ মিনিস্টার হ্যাজ সেন্ট আউটসাইড দ্য স্টেট টু ডু, অ্যান্ড হুইচ ইজ ভেরি গুড অফ হিম। দেখো ইভেন ইন দ্য কেস অফ একটা স্টুডেন্টের সুসাইড কেসে, লাহিরির সময়, লাহিরি দেবর্মা অক্সগ্রামের স্টুডেন্ট, ওই সময় পিপুল ওয়ার ভেরি হ্যাপি বিকজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে কিছু মানে হেল্প মানে ডিক্লেয়ার করে দে ওয়ার হেল্পিং দ্য ফ্যামিলি। বাট আজকে হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, পোস্ট ইনসিডেন্ট, এটা হচ্ছে যে কে ডুজ করছে বা হুইজ টু বি ব্লেম, আই মিন হুইজ রাইট অ্যান্ড হুইজ রং। আমরা অ্যাজ এ কনসার্ন সিটিজেন এখানে হুইজ রং হুইজ রাইট এটা তো নট নেসেসারি টু লুক এট দ্যাট, বিকজ দ্য টাইপ অফ রিয়াকশন দ্যাট the state machinery, particularly police force, I think it is totally unethical. That is what I feel. Because lower mode ki likha ase eta lower bepar, kintu even if they follow the procedure of shooting, I think they have not follow the knee level, the waist level or the wall level. You think, but mane apni confirm non? Confirm. Apni dekhechilen kibhabe guli koreche? Every, it's well known fact everywhere in the world. Ami to jani na. আপনি দায়িত্ব নিয়ে বলছেন? Yes, মানে আপনি কনফার্ম যে পুলিশ সেখানে যেভাবে গুলি চালানো দরকার ছিল সেটা করেনি? It is available, the clips are available. আচ্ছা, হ্যাঁ, and because of the failure of victim, এটা কি একটু কথা বলি, ভিকটিমের যে কথা বলছিলেন কাকে ভিকটিম বলছেন আপনি? মানে whoever has suffered. কিসের সাফার? ওই বন্ধের ফলে যাদের বাড়িঘর আগুনে আগুন লাগানো হয়েছিল, আগুন লাগানো হয়েছে, আমি বলছি জোর করে যাদের দোকান বন্ধ করে ফেলা হয়েছিল, এভরিওয়ান, যার এই বন্ধের ফলে যাদের যাদের রুজি রুটির উপর আঘাত এসেছিল, প্রত্যেকের সাফার, প্রত্যেকের জন্য রাজ্য সরকার টাকা দেবে, ডেফিনেটলি ভিকটিম ভিকটিম তাহলে ভিকটিম টু এভরিওয়ান, এক্স্যাক্টলি। বিদ্যুৎ বাবু, আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই যে আপনার সরকার এখানে নির্মম ভূমিকা পালন করেছে, আপনার পুলিশ সেখানে অমানবিক ভূমিকা পালন করেছে, কিভাবে কিভাবে দেখছেন? অবশ্যই না, কারণ ওইখানে প্রথমেই পথ অবরোধ হয়েছে, একদিকে নেসুর নেতৃত্বে ত্রিপুরার টিএসএফ এটা কম্পোনেন্ট বডি, আর সাইমালটেনিয়াসলি সিপিএমের যে সিটুর যে ডাক, দুই দিনের 8 এবং 9 তারিখ, এই দুইটা বন মিক্স হয়ে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের সরকার, আমরা কোনোদিন চাই না যে রাস্তা অবরুদ্ধ হোক, মানুষের জীবনে ব্যাঘাত সৃষ্টি হোক, মানুষের রুটি রোজগারের কোনো ব্যাঘাত সৃষ্টি হোক, আমরা চাই না। আমরা ভারতীয় জনতা পার্টি অনেক প্রকল্প আছে, যে প্রকল্পগুলো আমরা মানুষের কাছে পৌঁছাইতে চাই, রিচ ইন আনরিচ প্লেসেস। বিগত দিনে যখন যে সরকার ছিল, ওই সরকার কেন্দ্রে যত সব প্রকল্প আসা সত্ত্বেও প্রকল্পগুলোকে পাবলিকের ঘরে ঘরে পৌঁছাইতে পারেনি। শর্ট টাইমের মধ্যে আমরা চাইছি
যে প্রত্যেক ঘরে ঘরে সরকারের প্রকল্পগুলো, কেন্দ্র সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকারের মাধ্যমে ঘরে ঘরে যাতে পৌঁছায়, এই জন্য আমরা কোনো এইরকম বন্ধ, বাধা দেওয়া, ধর্ণা দেওয়া, তালা ঝুলিয়ে দেওয়া এইটা আমরা চাই না। এটা আমরা যে কোনোভাবেই আমরা পাবলিককে, সমস্ত ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টকে কীভাবে পৌঁছিয়ে দেওয়া যায় পাবলিকের ঘরে ঘরে, এটা আমরা চাইছি। বন্ধ মানেই উন্নয়নের ভেঘাত সৃষ্টি ছাড়া কিছু নয়। শোনবাবু, আপনি বলছিলেন যে পুলিশের গুলিতে আহত হয়েছে, আপনি কিভাবে জানলেন যে পুলিশের গুলিতেই আহত হয়েছে? দেখো, উই হ্যাভ স্পোকেন টু মেনি অফ দ্য এজিটেটার্স, উই হ্যাভ অলসো স্পোকেন টু মেনি অফ দ্য মিডিয়া পার্সোনালিটিস, উই হ্যাভ অলসো স্পোকেন টু মেনি অফ দ্য আই উইটনেসেস দেয়ার। স্পেসিফিক যদি এক দুজনের কথা বলেন আমাকে। দেখো, আমি উইদাউট ইনভেস্টিগেশন, উইদাউট এনি কাইন্ড অফ রিপোর্ট, মানে যেটা আমি অন্তত কোর্ট অ্যাকসেপ্ট করবে আমি ধরতে পারি, অথবা যেটার কোনো ইয়ে আছে, মানে কি বলবো, মানে ভিত্তি আছে, ওই রকম রিপোর্ট ইত্যাদি ছাড়া কিভাবে কাউকে আপনারা কানখানে দাঁড় করিয়ে দিলেন? আই উইটনেস ইজ দ্য গ্রেটেস্ট উইটনেস, দ্য প্রাইমারি। কেউ গুলি করছে আর কেউ বসে বসে তাকাচ্ছে। ইফ ইউ টাইপ ইন ইউটিউব, এভরি ক্লিপ ইজ অ্যাভেলেবল, রাইট? নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে মানে দেখা যাচ্ছে যে কেউ গুলি করছে এবং কারোর গায়ে গিয়ে লাগছে, কেউ গুলি করছে ফ্রম আ লং ডিস্টেন্স, দোজ থিংস আর বিং সিন, রাইট? আর যদি পুলিশ গুলি না চালায়, তাহলে পুলিশ ওয়ার দেয়ার টু প্রটেক্ট দ্য এজিটেটার্স, দ্য পিপল হু আর মেকিং দ্য রালি অর প্রোটেস্ট। তো ইন দ্য প্রেজেন্স অফ পুলিশ, ওয়েদার ইট ইজ পুলিশ হু ফায়ার, রেলিটি কি পিসফুল ছিল আপনি এটা জানেন? রেলিটা পিসফুল ছিল, ঠিক না? But it ended, it always begin in a peaceful manner, but it ended in a tragedy. Acha ei rally te ki mane peaceful rally te ki oi gulti tir e sob kichu ana aboshyok? That nobody knows whether they have brought gulti tir. I don't think bonduk uddhar hoyeche pore ek din badi. There is after that. See, exactly according to what, according to what the organizer said, when the peaceful rally was going on, it was the third party which came and disturbed them. So it is the intervention of the third party which has escalated into such kind of third party bolte ki apni BJP ba BMS ittadi kotha bolchen jeta CPIM er obhijog royeche. As you said, without proper investigation, I am saying the third party, the third party can be you, me, anyone, but the third party, but definitely not with the protesters and the police. But it is alleged that later on the police, instead of acting as a responsible protector of the citizen, they have taken the side and being biased. And clear example, the evidence is being shown, when the victims were taken to the hospital by ambulance, udake clips ta apne dekhchen je ambulance ke pita diya hocche, the patients, the driver, everyone. So what else can be more atrocities than this act? এক্স্যাক্টলি এই সূত্র ধরেই বিদ্যুৎ বাবু, উনি সরাসরি আপনাদের না বললেও সিপিআইএম এর পক্ষ থেকে কিন্তু অভিযোগ এসেছে যে কার্যত থার্ড পার্টি হিসেবে আপনারাই উস্কানি দিয়েছিলেন সেদিন, যদি এই উস্কানিটা না থাকতো তাহলে হয়তো মানে পরিস্থিতিটা শান্তিপূর্ণই থাকত। অবশ্যই না, কেননা উস্কানিমূলক বিজেপি এবং আইপিএফটি সরকার কোনো উস্কানিমূলক কাজ করবে না, করে না, করবেও না ভবিষ্যতে। ওই দিন তো পতাকা দেখা গেছিল আপনাদের, এটা এটা আমি শুনলাম, আইপিএফটির কিছু পতাকা ছিল ওইখানে, কেউ বা কারা ওই রাস্তা থেকে উঠিয়ে এনে ওইখানে লাগিয়েছিল। আর আর বিভিন্নভাবে ইনফরমেশন আছে এখানে, সিপিএম বিভিন্ন কায়দায় ওইখানে উস্কানি দিয়েছে এরকম আমরা শুনতে পাই। কারণ যখন কিছু লোক ওই স্থান থেকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যখন থাকে, তখন কিছু সিপিএম এর লোকদেরকে দেখা যায়, সিপিএম এর লোক অনেক অগ্রসর হয়ে আসলো, তখন বলা হলো তাদেরকে যে তোমরা তো সিপিএম আইপিএফটিও না বিজেপিও না, কিন্তু কেন এখানে, তোমার টিএসএফও না, ইভেন নেসেও না, তোমাদের এখানে উপস্থিতি কেন? এইরকম অনেক আলোচনা হয়েছে। এখন যেহেতু ইনভেস্টিগেশন চলছে, কে কিভাবে করছে, কে কিভাবে ডিস্টার্ব করছে, পেছনের দিক দিয়ে কিভাবে উস্কানি দিচ্ছে, এটা পরিষ্কার দেখা যাবে ইনভেস্টিগেশনের পরে যা হবে হবে। কিন্তু এইখানে এটাই, যে কোনো ঘটনা হলে
একের উপর এক কাদা ছোড়াছুরি হয়, কিন্তু এইটা না করে গুজবে কোনো কিছু কান না দিয়ে যেটা বাস্তব ওইটাকেই আমরা ইয়ে করা দরকার, তুলে ধরা দরকার। যদি এইখানে যে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে বা কিছু কালেকটিভভাবে দলীয়গতভাবে যদি এইরকম উস্কানিমূলক যদি কাজ করে, ডেস্ট্রাকটিভ কোনো কিছু ডেস্ট্রাকটিভ হয়েছে সেদিনে এরকম এনি সাইটে যদি হয় এটা দুঃখজনক। আর এইখানে এই জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি মিলে তাদেরকে আমরা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করছি, আর তাদেরকে আমরা পাঠালাম ত্রিপুরার বাইরে। তো যা করা দরকার ভারতীয় জনতা পার্টি, আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের হেলথ মিনিস্টার, সবাই মিলে এই জিনিসটাকে দেখছেন। তো যাতে ভবিষ্যতে সুষ্ঠুভাবে জনসমক্ষে যাতে কোনো অসুবিধা বা বাধার কোনো উস্কানিমূলক কাজ করে জাতি উপজাতিদের মধ্যে কোনো কিছু বিভেদ সৃষ্টি না হয় এই দিক দিয়ে আমরা দেখছি। সুনীলবাবু, একটা প্রশ্ন হচ্ছে এই যে ওই দিন গুলি চলার পাশাপাশি আরো কয়েকটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে বেশ কিছু প্রচুর পরিমাণ দোকানপাটে আগুন লাগানো, মানে মানুষের সম্পত্তি নষ্ট করা, এটা কি আগে হয়েছিল না পরে হয়েছিল, যেহেতু আপনি অনেকগুলো এভিডেন্স নিয়ে ঘাটাঘাটি করেছেন? আগে হয়েছিল বা পরে হয়েছিল, দ্যাট ইজ নট আ কনসার্ন। না, কনসার্ন অবশ্যই কনসার্ন, নাম্বার ওয়ান। নাম্বার টু, মাই পয়েন্ট ইজ, হোয়াই ইজ দ্য গভর্নমেন্ট বিং ব্লেমড ফর ইট? একটা স্টেপকে যদি রান করতে গেলে the executives, the judiciary, and the press. Look, here, what, it is not the duty of the legislature alone to get blame. What are police prosecution for? Exactly. What are police prosecution for? আমার প্রশ্নে ঠিকমতো উত্তর দেননি বলেই হয়তো এই প্রশ্নটা আপনার পক্ষ থেকে আসছে। সেটা হচ্ছে এই যে জনগণের যে নিরাপত্তা, পুলিশের দায়িত্ব কি জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা? এক্স্যাক্টলি। এবার আমি একজন জনগণ, আমার দোকান পুড়ছে, আমার মতো এরকম প্রচুর মানুষের দোকান পুড়ছে, কারণ হচ্ছে এই যে আমি এই বন্ধকে সাপোর্ট করি না, আমি দোকান খুলেছি, ঠিক আছে। এবার কেউ একজন হরিদাস পাল এলো যে না, তোমার দোকান বন্ধ করতে হবে, ঠিক আছে, পুলিশ কার পক্ষে দাঁড়াবে? আপনি একজন শিক্ষিত যুবক, আপনার কাছ থেকে আমি জানতে চাই পুলিশ কার পক্ষে দাঁড়াবে, জাস্ট এই প্রশ্নের উত্তর দেবেন। পুলিশ হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ এ নিউট্রাল to protect, কার পক্ষে দাঁড়াবে? Police have to act as a neutral. Police মানে first and foremost neutral মানে ওই 10 দিন অবরোধ যে সেটা এরকমভাবে দাঁড়িয়ে থাকা, পুলিশ তুমি আগুন জ্বালাও, তুমি দোকান খোলো, যা খুশি দাঁড়াও, তাহলে কি? First and foremost it is the duty of the police to bring the normal situation. Okay, the normal situation, but এখানে কি দেখা হচ্ছে? Now you are saying me about কে আগুন লাগালো, কে করছিল, the point is আপনি একটা পয়েন্ট ধরে রাখছেন, না করছেন আর একটা পয়েন্ট কেন উঠে রাখবে? Police has gone out of their control, yes or no? Police has gone out of their control, না এখন আমি তো জানি না অ্যাম্বুলেন্স গুলোকে মানে অ্যাটাক করা হচ্ছে কিনা বাই পুলিশ ফোর্স? করেছে, এর আগে আগুনও লাগানো হয়েছে। নাও এটা পরে আপনার প্রশ্নটা হবে, না এটা আগে, আমারটা আগে, কারণ আগুনটা আগে লেগেছে। আপনার নেক্সট পয়েন্টটা হবে ওই যে যারা পুলিশ দেশে ছিল তারা কি অরিজিনাল পুলিশ আর ডুপ্লিকেট পুলিশ? তাই তো হবে, সেটা আন্ডার ইনভেস্টিগেশন, আন্ডার ইনভেস্টিগেশন, তাই তো। কিন্তু অ্যাজ এ পাবলিক ম্যান, অ্যাজ এ পাবলিক, অ্যাজ এ লেম্যান, আমরা তো দেখা হচ্ছে যে ভিডিও ক্লিপস এর মধ্যে আমি তো সবটাই দেখছি, গুলি চালিয়েছে সেটাও দেখেছি, আহত হয়েছে কয়েকজন সেটাও দেখেছি, তার আগে প্রচুর মানুষের দোকানপাট পোড়া হয়েছে সেটাও দেখেছি। আপনি কেন সেই দোকান পোড়ার কথাটা বাদ দিচ্ছেন যদি কোনো ইন্টেনশন না থাকে আপনার? হুয়েভার ইজ দ্য অফেন্ডার, দোকান, ওয়ান থিং আই উইল টেল ইউ, আমি দোকানদার, এটা আমার দোকান, ডেফিনেটলি পুলিশ শুড হেল্প দ্য দোকানদার, পিপল হু আর ডুইং দ্য দোকান, এক্স্যাক্টলি, বিকজ ইট ইজ দেয়ার ব্রেড অ্যান্ড বাটার, এটা তাদের জন্য লাইভলিহুড, কেউ তাদের দোকান পুড়ে দেওয়া হলো, এটাই তো। হোয়াই পুলিশ ইজ অ্যালাউং সাচ কাইন্ড অফ থিং? হয়ে গেল যে যারা প্রোটেস্ট করে ডেফিনেটলি দে ইনফর্ম দ্য পুলিশ one day before, or two days before, or one week before,
তার মানে পুলিশ প্রশাসন শুড বি অ্যাওয়ার উইথ এক্সট্রা প্রিপারেশন। পিকেটিংটা কি লিগেল না ইলিগেল? Legal or illegal, see, I'll tell you, what is solace to a spider? Nah. It's poison to a fly. আমি রাস্তায় মিছিল করলাম, পুলিশের অনুমতি নিলাম, পুলিশ সেখানে অনুমতি দিতে পারে এবং এটা পুলিশের অনুমতিক্রমেই সেই মিছিলটা হতে পারে, কিন্তু এই বন্ধের সাপোর্টে আমি পিকেটিং করব, এটা ক্ষেত্রে কি পুলিশ অনুমতি দেয়? পিকেটিং লিগেল ইলিগেল এখানে এটা বিষয় নয়। Whether you have the right to raise your voice in a democratic setup. হ্যাঁ, কিন্তু whether you have the now মানুষের দোকান পুড়ে, ওকে, নাও গুলি নিয়ে যদি এজিটেটরসরা ল ভায়োলেট করে, ফার্স্ট এন্ড ফরমোস্ট দে কুড হ্যাভ বিন অ্যারেস্টেড। পুলিশ কি কারো অ্যারেস্ট করছে? অ্যারেস্ট করার মতো অবস্থায় ছিল? আমি স্পটে ছিলাম, আপনি ছিলেন? অ্যারেস্ট করার মতো অবস্থা ছিল সেখানে? ছিল কি না আপনি বলুন। Then is the, again, if police cannot arrest them, then it is the failure of again the police administration. That's why again and again I said, আমি তো দেখিনি এই যে অস্ত্রটা নেওয়া হচ্ছে, অস্ত্র তো জায়গা করা হয়েছে। How can you say this? Like, you cannot be sure of my words, I cannot be sure of your words. See, the whole Bishoy discussion should be like, what are the development activities that the government should focus on, rather than blaming who is wrong and who is right. The youth who are suffering, they are not just TSF or IPFT or BJP or CPIM. They are the future of our state. Like, I am the future of my state, you are the future of our state. Now, why do we divide ourselves? The whole issue of NRC is not about they and us. It is about the positive impact in India and the negative impact in India. Without debate and discussion, positive result, negative result cannot be understood. So, is the solution for someone protesting and raising their voice to the government of India, firing the gun is a solution? Is that the only solution? কাল ওই দিন আপনার কি মনে হয় যে শুধু ভয়েস রেজ করা হয়েছে বলেই গুলি চালানো হয়েছে? Nobody knows. বিজেপি শাসিত ত্রিপুরায় প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলেই গুলি চালানো হবে, অনেকটা সুনীল বাবু যে কথাটা বলার চেষ্টা করেছেন, কি বলবেন? অবশ্যই না, কেননা বললেই হবে নাকি? অবশ্যই না, কেননা এইরকম অনেক ঘটনা, রুট ব্লক, রাস্তা অবরোধ, ধর্ণা, তালা দেওয়া বিভিন্ন জায়গায় হয়েছে এই বিজেপি সরকার আসার পর, কিন্তু এরকম তো গুলি চালানো হয়নি, ইভেন লাঠিচার্জ পর্যন্ত হয়নি। সেদিনই কি হয়েছে যতটুকু রিপোর্ট, যে পুলিশ থেকে সব জিনিস ঠিকঠাক করার জন্যে টিয়ার গ্যাস চালানো হলো, জল কামান চালানো হলো, তাদেরকে অনুরোধ করা হয়েছে, কিন্তু এইখানে কে বা কারা, আমি কোনো দিকে ব্লেম করব না যে একদিকে এক সেকশন বা যে কোনো, উনি বলছেন যে নিরস্ত্র ছিল, যে যারা সেদিন প্রতিবাদ করছিল তারা নিরস্ত্র ছিল, নিরস্ত্র নাকি অস্ত্র নিয়ে আসলো এটা পুরো আফটার ইনভেস্টিগেশন সবকিছু ঠিকঠাক হবে। ইনভেস্টিগেশন ছাড়া তো অন্ধকারে তো ইনভেস্টিগেশন করবে না, ইনভেস্টিগেশন করার পরে যা ফুটে আসবে তখন দেখা যাবে। উইদিন শর্ট টাইম আপনি বলতে চাইছে যে মানে পুলিশ হ্যাজ গিভেন প্রায়র ওয়ার্নিং, গেট টিয়ার গ্যাস, অবশ্যই এভরিথিং, হ্যাঁ, এন্ড দে আর বাউন্ড টু ফায়ার এট লাস্ট, এটাই তো হুইচ মিন্স বিজেপি রিপ্রেজেন্টেটিভ হ্যাজ এগ্রিড, কিন্তু দ্যাট পুলিশ হ্যাজ ফায়ার ওইখানে না, পুলিশ কে বা কে বা সবাই জানে, পুলিশ যে গুলি করেছে তো সবাই জানে, এটা সবাই জানে, কিন্তু ওইখানে দুষ্কৃতিকারী এরকম লোক আছে থাকতেও পারে, কিন্তু ওইখানে তো ডেফিনেটলি আমি আগেই বললাম বিভিন্ন চ্যানেলে, ওইখানে যারা পিকেটার্সরা অস্ত্র নিয়ে
বা এরকম ড্রেস পরে এরকম আসে না, যদি কোনো ওয়েপন্স যদি নিয়ে থাকে উইদাউট ইউনিফর্ম আসতেও পারে, কিন্তু যারা ফায়ারিংয়ে তো অনেক ফটো ক্লিপ তো আসলো। এখন এমন পরিস্থিতি হয়েছে ওইখানে যে এখন এইরকম না করলে হয় না, ডেফিনেটলি একটা সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য ফাঁকা গুলি চালিয়েছিল। আমরা সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনার সন্তানের সার্বিক বুদ্ধাঙ্ক আবুলিলায় কয়েকগুণ বাড়িয়ে নিতে আজই চলে আসুন এসেন্ট এভাকাস অ্যান্ড ব্রেন জিমে। আমাদের কোর্স সমূহ প্রি এভাকাস, অ্যাডভান্স এভাকাস, হ্যান্ডরাইটিং ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, মেন্টাল অ্যাবিলিটি সেশনস, ভ্যাদিক ম্যাথস, ব্রেন জিম এক্সারসাইজ, ইংলিশ এলোকুয়েন্স ইত্যাদি। আমাদের ঠিকানা আখাউড়া রোড, অপোজিট ফ্রুট ক্যানিং সেন্টার, জয়নগর, আগরতলা। ফোন নম্বর 7095045924 অথবা 8837067051। Ascent Evacus and Brain Gym, one stop solution for IQ improvement. ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম মাধব বাড়ির ইনসিডেন্ট নিয়ে। বিদ্যুৎবাবু, অভিযোগ তো এও রয়েছে যে ক্ষতিপূরণের ক্ষেত্রে, ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে, তারপরে উস্কানি দেওয়ার প্রশ্নে, তারপরে একটা বিদ্বেষমূলক মনোভাবের প্রশ্নে সরকারের কি বলবেন? এখন যারা ভিকটিম তাদেরকে তো, যারা তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে সরকার, তাদের কম্পেনসেশনের জন্য চিন্তা করছে। আর এখন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ কিভাবে দেবে না দেবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তদন্ত করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে এটা দেখা দরকার। সাপোজ আমি 10 টাকা আমার ক্ষতি হয়েছে, 20 টাকা চাইলে তো হবে না। এখন এমনভাবে কাজ করতে হবে যাহাতে ত্রিপুরা রাজ্যতে কোনো এরকম এরকম কোনো ঘটনা না হয়। আর সরকারি পক্ষ আর পাবলিক পক্ষ, অপোজিশন আর ট্রেজারি সব দিকে যাতে ব্যালেন্স থাকে, কারণ এইরকম গন্ডগোল করে বা রাস্তা অবরোধ, ধর্ণা বন্ধ করে দেওয়া, কাউকে আটকিয়ে দেওয়া, এইটা তো উন্নয়নের কোনো ছবি দেখা যায় না। অবশ্যই আমরা চাইব ত্রিপুরাতে শান্তি হোক, ত্রিপুরাতে ডেভেলপমেন্ট হোক, ডেভেলপমেন্টের যতটুকু স্কিম আছে ওইগুলা অনেক জায়গাতে যাতে পৌঁছায়। কারণ সিপিআইএম 25 বছরের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো না কি জল দিতে পারে, না রাস্তাঘাট ঠিক করতে পারে, না কি ইলেকট্রিসিটি দিতে পারে। আমাদের সরকার চাইছে কিছু এই মার্চের আগেই আমরা প্রত্যেকটা গ্রামে যাতে বিদ্যুৎ পৌঁছাইতে পারে এইরকম আমরা ব্যবস্থা করলাম। আমরা চ্যালেঞ্জ করছি যদি কোনো জায়গাতে যদি ইলেকট্রিসিটি যদি না যায় আমাদেরকে ইনফরমেশন করা হোক, কোনো জায়গাতে যদি কোনো অসুবিধা হয় আমরা শর্ট টাইমের মধ্যেই আমরা এটা সলভ করতে চাই। কিন্তু আমি এখানেই আমার প্রশ্ন, 8 এবং 9 তারিখে বন্ধ করার পরে সিপিএম করলো 48 ঘন্টা, নেসু এবং টিএসএফ করলো 11 ঘন্টা, এই 48 ঘন্টার বন্ধের পর আবার 12 তারিখে 12 ঘন্টার বন্ধের পর বন, কি উন্নয়ন চাই নাকি উন্নয়ন চাই না? আমরা চাইব যেহেতু 12 তারিখে বন্ধ করেছে, কি কারণে বন্ধ হয়েছে কোনো উত্তর পাওয়া যায় না। ইস্যুটা কি ছিল এখানে, ডিমান্ডটা কি ছিল, কিছুই তো পরিষ্কার কোনো জায়গাতে প্রচার হয়নি। কি কারণে বন্ধ করা হচ্ছে, বন্ধ সেই দিনে কি কারণে ফলো করা হচ্ছে, গোলাগুলি হয়েছে, বন্ধের জন্য আবার বন্ধ। তো 12 তারিখে 12 তারিখের বন্ধের পরে আরেকবার বন্ধ করে দেখা দরকার।
তা কন্টিনিউ বন্ধ চলবে? সি ইটস ভেরি স্যাড ফ্রম রেসপন্সিবল পার্টি রিপ্রেজেন্টেটিভ দ্যাট উই আর হিয়ারিং সাস কাইন্ড অফ কমেন্টস, বন্ধের পর বন, বন্ধের পর বন, মানে কি কারণে বন ডাকা হলো ও জানেই না। নাম্বার ওয়ান, 8 তারিখে বন ডাকা হলো অল ওভার নর্থ ইস্ট এগেনস্ট দ্য ইস্যু অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016, এভরিবডি নোজ দ্যাট, ফলো আপ বাই দ্য শুট আউট অ্যান্ড ফুলিট ফায়ারিং অ্যান্ড দ্য কেওটিক সিচুয়েশন দ্যাট হ্যাজ অকার্ড, দ্য ক্রাইসিস যেটা হচ্ছে, সাম সেকশন অফ সোসাইটি ফিল দ্যাট জাস্টিস ইজ নট বিন গিভেন টু দেম, সেই কারণে আবার বন। ইট ইজ ক্লিয়ারলি ওয়েল নোন ফ্যাক্ট। আর আপনি একজন রিপ্রেজেন্ট মানে মানে দায়িত্ববান নাগরিক হিসাবে আপনি সেই বন্ধকে সাপোর্ট করছেন, সেই বন্ধগুলো কে সাপোর্ট, আমি সাপোর্ট করছি না অন্যরা সাপোর্ট করছে দ্যাট ইজ সেকেন্ডারি ইস্যুস, কিন্তু কেন বন করা হচ্ছে? আবার বন করা দরকার ছিল ডেফিনেটলি, তারা যদি মানে তারা ইফ দে আর নট স্যাটিসফাইড, তারা দে আর ডিমান্ড ফুলফিল হয় না, আবার বন করা দরকার, তারা তারা দে মাইট গো ফর ইনডিফিনিট স্ট্রাইক। আপনি ইউর অ্যালায়েন্স আইপিএফটি হ্যাজ ডান ইনডিফিনিট রাস্তা রোকো বিফোর দে কেম টু পাওয়ার, হ্যাভ ইউ ফরগটেন দ্যাট? না, এই প্রসঙ্গে ধরেই আপনার কি প্রসঙ্গটা চেঞ্জ করলে হবে না? না, এই প্রসঙ্গে বিফোর ইলেকশন, আচ্ছা আফটার ইলেকশন, না বিফোর ইলেকশন, এই প্রসঙ্গ ধরেই আমি কথা বলছি। তাহলে কি মানে আপনার মনে হয় যে এভাবে এভাবে রাস্তা মানে রুখতে দেওয়া উচিত, সরকারের পুলিশের মানে দেখতে থাকা উচিত? সুনীল বাবু তো হুমকি দিচ্ছেন আবার বন্ধ করবে, আমি কোনো বন্ধ করব না, আই সেড দে উইল সবাই জানে যে দেয়ার ইজ সাম কেওস, সাম ক্রাইসিস, অলমোস্ট রায়ট বিটুইন দ্য পুলিশ অ্যান্ড দ্য এজিটেটর্স, ওয়েল নোন ফ্যাক্ট, হ্যাজ এনিওয়ান বিং অ্যারেস্টেড, ইফ দেয়ার ইজ পিপল হু আর found guilty, তাদেরকে পুলিশ কিছু অ্যারেস্ট করা হচ্ছে না? এফআইআর ইজ বিং লঞ্চ এস রিপোর্টেড ইন মিডিয়া ফ্রম বোথ সাইড, ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড অ্যান্ড ফ্রম দ্য অর্গানাইজার্স পয়েন্ট অফ ভিউ। ডু ইউ নো সে জায়গাতে দ্য কমিশন ওয়াজ বিটুইন দ্য পুলিশ অ্যান্ড দ্য এজিটেটার্স, ডু ইউ নো এক জায়গাতে এক পরিবারের একটা শ্রাদ প্রোগ্রাম হতো ছিল ওইখানেও গিয়া মানে পিতা পিতি, হোয়াট ইজ দিস অ্যাম্বুলেন্স আর বিং অ্যাটাক, ইউ আর এ জার্নালিস্ট, ডু ইউ বিলিভ ইন ত্রিপুরা পুলিশ অর টিএসআর, হোয়াট হ্যাপেন টু দ্য সিনিয়র মোস্ট ওয়ান অফ দ্য সিনিয়র জার্নালিস্ট বিফোর ইলেকশন? সে কারণ আই এম সেইং ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য পুলিশ প্রশাসন, পুলিশ ডিপার্টমেন্ট। না, আমি তো আরেকটা জিনিস পাম, আমরা why the hesitation is being followed up, not only you or some other, the concerned citizens of the nation, what they feel is that government at times, do you think that our chief minister, home minister doing nothing? Do you want to probe like this? No, he should do excellent work, he should do better work. They're doing, he is doing, he may do good work, government do better work, 9 or 10 months only, he is doing that. Do you want to say that my government, BJP, IPFT government, my chief minister and the deputy chief minister, they are just simply sitting? What do you want to say? What? They are not working, within short time they stop all heroin, our government stopped all ganja, fentanyl, everything stop within short time. This is a highly appreciable thing. This is not about Ganja. You must appreciate this activity. We appreciate that. But you are saying that our ministers, our chief ministers and home ministers are doing nothing. Now after I said they have taken action. After investigation, he will do something. Before investigation, how can you be sure when it becomes a sub judice? Why
should the person concerned be part of the inquiry? Sunil Babu, আপনার কাছে আমার কিছু প্রশ্ন। আজকে আপনি নিঃসন্দেহে প্রতিবাদী হতে পারেন, তবে সেদিন কোথায় ছিলেন যেদিন রবি লিটন দেব বর্মার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এবং ওই রাতেই তৎকালীন মুখ্যমন্ত্রী সেক্রেটারিয়েটে উইদাউট ইনভেস্টিগেশন বলেছেন যে এটা দুর্ঘটনা ছিল? মুভমেন্ট কোথায় ছিল? এক, দশ দিন ত্রিপুরার দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেছে, রাস্তা অবরোধ হয়েছে, তাদের জোর শরিক এটা করেছে, পুলিশ দেখেই ছিল, কোনো রকমের অর্ডার নেই, তারপরে হঠাৎ করে 144 ধারা জারি করেছে, যেটা 10 দিন পরে করেছে সেটা 10 দিন আগে করতেই পারত, কোনো পুলিশ ভূমিকা নেয়নি। তো আপনি কি সেই রকম দিন, মানে সেই রকম ঘটনাগুলির পুনরাবৃত্তি চাইছেন? সি, ইট ইজ নট অ্যাবাউট আমি চাইছে, আই এম হিয়ার নো বডি টু রিপ্রেজেন্ট, আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট নো ওয়ান, আই এম হিয়ার টু কমেন্ট মাই অপিনিয়ন অ্যান্ড হোয়াট দ্য ভয়েস অফ দ্য পিপল। And started doing a candlelight rally against the protest of Citizenship Amendment Bill Act. Tripurate er kono probhab nei. Why? That now, means in Tripura there is no intellectual. Why do people change the government? No socialist. Is there any difference between? No thinker. Is there any difference between agar government and okhoner government? Dekhlam to police shedir active chilo na ekhon active. Okay. Shedin police active chilo na ekhon active. Agar government er shomoy ekjon journalist was shot dead in the camp. Are you happy with that incident? No. Are you happy? Not at all. Not at all. Now, in the contemporary days, some youth, for raising their voice, they're now, some youth, কিছু লোক যারা গুলতি নিয়ে আক্রমণ করছিল, যারা মানুষের বাড়িঘর পুড়ছিল, তাদের some youth not raising their voice, যারা নিকৃষ্ট ঘটনার তুলনা করবেন না, সাংবাদিককে ক্যাম্পে গুলি করা হয়েছে, খুন করা হয়েছে, আর এখানে কিছু লোক মানুষের বাড়ি ঘর পোড়াচ্ছিল, তাদেরকে নিরস্ত্র করার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, what message does the police wants to convey to the people of Tripura and the nation and the world? Madhav bari theke pul cross war por dosram bari porjonto gechilo, oikhane maharaja statue to chilo, and the police claim that they were firing below the knee as told by Biruddha, but maharaja statue koto lomba? How come even the statue of Maharaja Bir Bikram is being vandalized? What has the statue of Maharaja Bir Bikram Manikya, who is the architecture of modern Tripura, got to do with such kind of atrocities? What crime has he done? Do you still feel, now I am asking the question to you, do you still feel in this kind of situation, I as a concerned citizen, someone as a concerned minister, someone as a concerned intellectual, still fight amongst ourselves and say that they are tara to dosh, they are the wrong, we are right? I think that's why I said there is a huge lacuna from the part of the police administration, maybe. And civil administration. Now, if to clear the doubt, I think the first thing what the home minister should do is only my suggestion and opinion, because who am I that they are going to take my opinion? But what I feel is
at least for certain period of time till the investigation is over, can't they suspend the SP? Can't they suspend the people concerned? Otherwise, what is the point of you being the chief minister? Or else you give charge to some other experienced politicians, like Sudip Da is there, Rahul Rana is there, Sudip Da, Deputy CM is there. আপনি কি মানে এটা একটা দারুণ জিনিস আমি মানে বলছি যে পলিটিক্যাল পার্টিগুলোর আগেও যখন সিপিআইএম সরকারে ছিল তখন বিরোধীরা এই সুদীপ বর্মন রায় বলতেন যে আপনাকে দিয়ে তো হচ্ছে না, মানে মানিক সরকারকে বলতেন আপনাকে দিয়ে হচ্ছে না, আপনার সামনে বাপাই সাহার মৃত্যু ঘটলো, আপনি সেদিন হাসপাতালে যাননি যদিও এবার একদম রাতারাতি চলে গেছেন মানিক সরকার, আপনার সামনে সাংবাদিক খুন হলো সেদিন যাননি এবার রাতারাতি চলে গেছেন। তো যাই হোক, এই ল অ্যান্ড অর্ডার ইত্যাদি ইস্যুতে বলা হয়েছে যে আপনি অন্তত স্বরাষ্ট্র দপ্তরটা ছাড়ুন, অন্য কাউকে দিন, বাদলবাবু ইত্যাদিকে দিন, আরও আছে অনেকে। মানে প্রায় একই রকম ঘটনা এখনো আপনার মুখ থেকে শুনলাম যে বিপ্লববাবু ছাড়ুন, সুদীপবাবুকে দিন। সুদীপ রায় বর্মন যেদিন ঘটনা ঘটেছে আপনি আলাদা করার চেষ্টা করছেন, আমি আলাদা করার চেষ্টা করছি না, সরকার সরকারের অন্যতম একজন মন্ত্রী সুদীপ রায় বর্মন তিনিও কিন্তু সরকারের বাইরে গিয়ে কথা বলেননি, তিনিও বলেছেন যে সেদিন সকালবেলা মানিক দে সেই এলাকার মধ্যে মানে মিটিং করেছেন ইত্যাদি করেছেন এবং এই ঘটনাটা স্পন্সার্ড বাই সিপিআইএম, এটা সুদীপ রায় বর্মনের অভিযোগ, ঠিক আছে। এবং তিনি এই ঘটনায় পুলিশের ভূমিকার নিন্দা করেননি কিন্তু, মানে পুলিশ যেটা কাজ করেছে সেটা ঠিকই করেছে, তিনি নিন্দা করেননি। বলুন সি, there are two types of allegation. One is after point take to bolun, for if you directly commit a crime and you are responsible for it and you are responsible to act action against them and you remain silent, again you are alleged for that. There Mother Teresa said there are two types of sin. One is the sin of commission, mane ida ami mane khun korchi কিন্তু আমি খুন করার দেখার পরেও আমি চুপচাপ থাকছি, দ্যাট ইজ সার্ভিস সিন। কে চুপচাপ থাকছে? ইফ এনিওয়ান, আপনার কথাই বলছি, কিন্তু এই ক্ষেত্রে কে চুপ নাও থাকছে? দ্যাট ইজ এ সেইং ইন দ্য বাইবেল। নাও ইন মেনি অফ দ্য প্রেস কনফারেন্স অফ দ্য গভর্নমেন্ট আই হ্যাভ সিন, ইভেন ওয়ান এনসি দেয়ার ওয়াজ দেয়ার, পিপল দেভ সেড দ্যাট রিগার্ডিং আইপিএফটি, এরা তো একটা শুধু বাচ্চার মতো, তারা ওই দেদেনকে প্রপার ফুড, তারা কানলে তো মাটা কিছু দিব, এখন তারা পোর্টফোলিও পেয়ে গেছে, ও কেছে নাও এভরিথিং ইজ ফাইন, এরাই তো দেয়ার ওয়াজ দেয়ার। If you go to YouTube, you'll find again. Now, my point is, if a child asks a father for a bread, the father never gives a stone. If a child asks the father fish, the father will never give a snake. So, when the citizen of India, forget about the citizen of Tripura, you and me are citizen of India, the legal, legitimate Indians. When we feel that certain laws, certain amendment or certain act could have adverse effect on us, ami feel korchi na era jodi some section may feel it, sotrang we bolben na kintu when they try to raise their voice it is up to the government, but is the answer to such kind of voice firing or shooting? That is the question to the police administration, and everybody knows the police administration and the civil administration has failed in Tripura. Like the same, and we are blaming 25 boshor age CPM ra e korche that korche, those people in the civil administration, police administration are the same people from the last 25 years who are still doing chaos and law and order problem in the state. The chief minister and the cabinets should take strict actions on them. কি বলবেন বিদ্যুৎ বাবু, অনেকগুলো অভিযোগ আপনাদের বিরুদ্ধে। সুনীল বাবু যে কি বললেন, আমি আমার বুঝতে খুব কঠিন লাগে। 25 বছর আগে যে পুলিশরা ছিল এখনো সেই পুলিশ, তার মানে সিপিএম এর আমলে যারা পুলিশ ছিল তারা ভালো, এখনো পুলিশরা ভালো না? না, আই এম নট সেইং দ্যাট। আর উনি বলছেন যে আগে যারা ক্রাইম করছে এখন ক্রাইম করছে পুলিশরা, উনি এটাই বললেন। তো আমি বলতে চাই, এখন উনি বললেন আবার ওইখানে যে হোম মিনিস্ট্রিতে যে থাকেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী,
আপনি কি বলেন যে ওইখানে আপনার ইন্টারনাল যে থটটা আমি দেখছি, ওখানে কি বলেন আপনি ওইখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া সুদীপ বর্মনকে দিলে হতো? কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইব সুদীপ বর্মনই হোক আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হোক, যখন কথা বলে আমাদের পার্টিতে ডিসকাশন করে কথা বলা হয়। এইখানে এনসি দেববর্মা যে বলবে এটাই আমাদের সরকারেরই বক্তব্য, কিন্তু সে ইউটিউবে কি আছে, সে কি আছে, মন্ত্রী পাওয়ার আগে কি ছিল, মন্ত্রী হওয়ার পরে কি ছিল, আমি ওই দিকে যেতে চাই না। টোটালি আমি এই এপিসোডকে এইভাবেই দেখতে চাই যে প্রবলেম হয়েছে, প্রবলেম কেন হয়েছে এটা দেখা দরকার। উনি বলছেন যে ভয়েস প্রেস করলেই আপনারা গুলি চালাবেন, ডেফিনেটলি না, ভয়েস তো আগে দেখা হয়েছে। এই সরকারের পরে, এই সরকার আসার পর অনেকবার পথ অবরোধ হয়েছে, মানে ঘুরে ফিরে সেই অসহিষ্ণুতার অভিযোগ আপনাদের বিরুদ্ধে বিভিন্ন, তো তবুও তখন তো গুলি চালায়নি। তখন এমন পরিস্থিতি হয়েছে যে এখানে দুষ্কৃতিকারীরা এরকম ইনভলভ হতেও পারে, এই জন্য আমরা বলছি টোটাল ইনভেস্টিগেশন করা ছাড়া, এটার পরে ইনভেস্টিগেশন কি ইনভেস্টিগেশন ম্যাজিস্ট্রেট ইনভেস্টিগেশন চলছে, ম্যাজিস্ট্রেট ইনভেস্টিগেশন, আপনি কি ম্যাজিস্ট্রেটকে বিশ্বাস করেন না? আপনি সুনীল বাবু আমাদের ম্যাজিস্ট্রেটকে বিশ্বাস করেন না? দ্য এলিগেশন ইজ এগেইনস্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন ভার্সেস দ্য প্রোটেস্টার্স, আমাদের প্রশাসন, দেয়ার শুড বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি অন দ্যাট, পুলিশ ভার্সেস প্রোটেস্টার্স। আপনি কি বিশ্বাস করেন আমাদের সরকারের যে ম্যাজিস্ট্রেট ওয়াজ সাপোজ টু বি দেয়ার প্রেজেন্ট এট দ্য ফায়ারিং, ওয়াজ দ্য ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কি তখন কোনো জাস্টিফিকেশন করবে না? আপনি বলেন যদি ম্যাজিস্ট্রেট কি তখন ছিল, যদি আমি, কিন্তু এই ম্যাজিস্ট্রেট ইনক্লুডিং ছিলেন কিছু হবে না, ম্যাজিস্ট্রেট কে যদি আপনি বলেন তখন কি ম্যাজিস্ট্রেট ছিলেন? ইম্পোজ, আমি বলবো আপনি কি তখন ছিলেন? আপনি তো ছিলেন না। ইউ ইম্পোজ জুডিশিয়াল ইনকোয়ারি এন্ড ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি, এটা করে যদি না হয় দেখবো আমরা। হোয়াট ইজ দ্য হার্ম? আমরা তো বলছি হোয়াট ইজ দ্য হার্ম, এটা কি হার্ম আছে যদি জুডিশিয়াল ইনকোয়ারি টা দিয়ে দেয়? এটা দিলে তো কোনো হার্ম, এটা দিয়ে যদি সলভ হয় কি দরকার? বাট দেয়ার ইজ এভরি এলিমেন্টস অফ ডাউট, ডাউট হলে আমরা, দেয়ার ইজ এভরি এলিমেন্টস অফ ডাউট, এটার পরে দেখুন ডাউট হলে আমরা ক্লিয়ার করব। একেবারেই আমরা দুজনকে অসংখ্য ধন্যবাদ, আলোচনা শেষ করা তো যাবেই না, কারণ যে ইস্যুতে আলোচনা হচ্ছে সেই আলোচনা শেষ করার মতো নয়, তবে যতটুকু আলোচনা করেছেন অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমরা এতক্ষণ সাফ কথা অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেই মাধব বাড়ির ঘটনা নিয়ে, এবং মাধব বাড়ির ঘটনার পরিপ্রেক্ষিতে দুইজনের দুই রকম বক্তব্য। একজন বলছেন যে আওয়াজ তুললেই গুলি করা হবে, এই সরকার চলছে এই রাজ্যে, অন্যদিকে আরেকজন বলছেন যে না, সরকার এরকম নয়, যারা জনগণের সমস্যা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে পুলিশ সেদিন কাজ করেছিল। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা, নমস্কার।